আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাই ও বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন সত্যি বলতে ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না আমি চেষ্টা করি আমার যেই কথাগুলো বা আপনাদের কাছে যেই প্রশ্ন তথ্যগুলো পৌঁছে দেওয়ার সেই তথ্যগুলোকে সুন্দর করে আর্টিকেলে লিখে প্রকাশ করার জন্য কিন্তু অনেকেই হয়তো সময়ের অভাবে আর্টিকেলটি পড়েন না তাই আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ তথ্যটি ভিডিও আকারে প্রকাশ করা আশা করি আপনারা সবটা দেখবেন এবং কি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আজকের বিষয়টি হচ্ছে ট্রান্সফার আমরা জানি যে কোভিড উনিশ শুরু হওয়ার পর থেকে আমরা অনেক নতুন ধরাবাদা নিয়মের মধ্যে আবদ্ধ হলেও সিঙ্গাপুর সরকার আমাদের জন্য একটি সুন্দর সুযোগ করে দিয়েছিলেন আর সেই সুযোগটি হচ্ছে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে বর্তমান বসের কোনোরকম অনুমতি ছাড়াই ট্রান্সফার হওয়া কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বা একটি দুঃসংবাদ হচ্ছে আমাদের জন্য এই মাসের আট তারিখ মানে নভেম্বরের আট তারিখ থেকে সেই সুযোগটি আর আমাদের জন্য থাকছে না একুশ থেকে চল্লিশ দিনের যে উইন্ডো পিরিয়ডটি আমাদের জন্য খোলা ছিল সেই পিরিয়ডে আমরা আর ইচ্ছে মতো কোম্পানি পছন্দ করে ট্রান্সফার হওয়ার সুযোগ পাচ্ছি না আপনি যদি আপনার বর্তমান কোম্পানিতে না থাকতে চান বা ভিন্ন একটা কোম্পানিতে যেতে চান তাহলে আপনাকে নভেম্বরের আট তারিখ থেকে অবশ্যই আপনার বর্তমান কোম্পানিতে আপনার পারমিট শেষ হওয়ার শেষ দিনটি পর্যন্ত অবস্থান করতে হবে এবং কি কাজ করে যেতে হবে যখন আপনার পারমিটটি মেয়াদ উত্তীর্ণ হবে মানে ম্যাদ শেষ হয়ে যাবে তখন আপনি এবং কি আপনার বসের মধ্যে আলাপ আলোচনা করে দুজনের সম্মিলিত মতামতে আপনার বস যদি রাজি হয় আপনাকে আপনার পারমিট শেষ হওয়ার শেষ দিনটি থেকে আগামী তিরিশ দিন আপনার পারমিটের মেয়াদ বাড়াতে বা আপনাকে স্পেশাল পাশে সিঙ্গাপুরে থাকতে দিতে তাহলে আপনি ওই তিরিশ দিনে আপনার পছন্দের যে কোনো একটি কোম্পানিতে ট্রান্সফার হওয়ার সুযোগ পাবেন যেটা আসলে অমাবসাদ চাঁদের মতো সিঙ্গাপুরের পঁচানব্বই পারসেন্ট বস সেটা কখনই রাজি হবে না তাহলে আপনি কি ট্রান্সফার হতে পারবেন না হ্যাঁ পারবেন আপনার বস যদি আপনাকে এই সুযোগটি নাও দেয় তাও আপনি ট্রান্সফার হতে পারবেন যারা কনস্ট্রাকশানে আছেন তাদেরকে ট্রান্সফার সুবিধাটি দেওয়ার জন্য স্কাল নামক একটি সংস্থা সাহায্য করবে স্কাল আপনাকে কিভাবে সাহায্য করবে আপনার বস যখন আপনার পারমিটটি এক মাসের জন্য এক্সটেন্ড করবে না এবং কি আপনাকে অবশ্যই বাড়ি ফিরে যেতে হবে যেতে হবে পারমিট শেষ হওয়ার পর তখন স্কাল থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং কি আপনাকে আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে যে আপনি বাড়ি যেতে চান কি না বা আপনি সিঙ্গাপুরে থাকতে চান কি না যদি আপনি সিঙ্গাপুরে থাকার আগ্রহ প্রকাশ করেন তখন স্কেল থেকে আপনাকে প্রথমে একটি কোম্পানি প্রপোজাল দেওয়া হবে এবং কি আপনি যদি ওই কোম্পানির সাথে ইন্টারভিউ দিতে রাজি হন তখন স্কেল থেকে আপনার সাথে ওই কোম্পানিতে ইন্টারভিউর ব্যবস্থা করা হবে যদি ওই কোম্পানিতে আপনি যেতে আগ্রহী হন তাহলে স্কেল আপনাকে সহায়তা করবে ওই কোম্পানিতে ট্রান্সফার হওয়ার জন্য যদি আপনি ওই কোম্পানিটি পছন্দ না করেন তাহলে স্কাল আপনাকে আরও একবার সুযোগ দেবে এবং কি অন্য একটি কোম্পানিতে আপনাকে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে দেবে কিন্তু আপনি যদি দ্বিতীয়বারও কোম্পানিটি চুজ না করেন তাহলে আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে আর স্কালের পছন্দের বা স্কালের মনোনীত কোম্পানিগুলো যেহেতু আপনি পছন্দ করতে পারতেছেন না সেহেতু সেগুলোকে আমি অনেকটা লটারির মতো করে মনে করি হতে পারে ভালো হতে পারে আপনার বর্তমান কোম্পানির চাইতেও অনেক খারাপ কিন্তু সিঙ্গাপুরে থাকতে হলে আপনাকে দুটির মধ্যে যে কোনো একটি কোম্পানি অবশ্যই চুজ করতে হবে নতুবা আপনাকে দেশে ফেরি ফিরে ফিরে গিয়ে আবার নতুন করে সিঙ্গাপুরে আসতে হবে আর আরেকটি কথা আমি মিস করে গেছি সেটি হচ্ছে অনেক বস পারমিট শেষ হওয়ার আগে থেকে আপনাকে রিনিউলের জন্য চাপ দেয় তখন যদি আপনি রেনিউল না করতে চান তখন যদি আপনার বস আপনাকে একটি নির্দিষ্ট সময়ের নোটিশ দিয়ে যদি আপনার পারমিটটি ক্যান্সেল করে দেয় তাহলে কি আপনাকে দেশে ফিরে যেতে হবে না তাহলেও আপনাকে দেশে ফিরে যেতে হবে না ঠিক পারমিট শেষ হওয়ার পর স্কাল আপনাকে যেভাবে সহায়তা করবে ঠিক পারমিট শেষ হওয়ার আগে যদি কোম্পানির বস আপনার পারমিটটি ক্যান্সেল করে দেয় তখনও আপনি স্কাল থেকে সেই সহযোগিতাটি বা সেই সহায়তাটি নিতে পারবেন তবে এই সেবাটি যেহেতু শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরের জন্য তাহলে যারা আমরা যারা শিপিয়ার্ড বা প্রসেস সেক্টরে কাজ করি তাদেরকে সহযোগিতা কে করবে স্কাল না তাদেরকে স্কাল সহযোগিতা করবে না যারা মেরিন এবং কি শিপেট সেক্টরে আছেন তাদেরকে অ্যাসোসিয়েশন অফ মেরিন সেক্টর একটা সংস্থা আছে তারা হেল্প করবে এবং কি যারা প্রসেস সেক্টরে আছেন তাদেরকে এস নামক একটি সংস্থা আছে তারা হেল্প করবে তবে তারা কবে থেকে তাদের এই সহযোগিতাটাই শুরু করবেন তার নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি তবে এমন জানিয়েছেন তারা খুব শীঘ্রই জানিয়ে দেবেন যে তারা কবে থেকে এই সেবাটি দিতে যাচ্ছেন তবে আমি একটা ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরামর্শ দেব আপনার বর্তমান কোম্পানি যদি মোটামুটি ভালো হয় তাহলে এই মুহুর্তে আর ট্রান্সফারের সিদ্ধান্ত না নেওয়া হয় বেস্ট কারণ আমার মনে হয় না কোনো কোম্পানির বস আপনাকে সুযোগ করে দেবে ট্রান্সফার হওয়ার জন্য অন্য একটি কোম্পানিতে যাওয়ার জন্য সুযোগটি যারা পায় খুবই কম সংখ্যক হাতে গোনা কয়েকজন এই হাতে গোনা কয়েকজনের উপর ডিপেন্ড করে আমরা সবাই ভুল সিদ্ধান্ত নিতে পারবো না কারণ এমন হতে পারে এই মুহুর্তে আপনি দেশে চলে গেলে পনেরো সিঙ্গাপুরে ব্যাক করে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন আমার জায়গা থেকে আমি আপনাকে পরামর্শ দিতে পারবো এবং কি আমরা যে যার জায়গা থেকে মন্তব্য করতে পারবো কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র আপনার তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে বর্তমানে ট্রান্সফার সিস্টেমটা অনেকটা কঠিন হয়ে গেছে এবং কি আগের মতো করে আপনি খুব সহজেই আপনার পছন্দের কোম্পানিতে ট্রান্সফার হওয়ার সুযোগটি পাচ্ছেন না সেহেতু আপনাকে ভেবে ট্রান্সফারের সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কি কোভিড উনিশের সকল নিয়মকানুন মেনে চলুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ